কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি যাহা কিছু বলেন ওখানের হুকুম মানতে রাজি মহান রব্বুল আলামিনের হুকুম মানতে রাজি না ডাক্তারের হুকুম মানতে রাজি কি বলেন ঠিক কি না আমরা ডাক্তারের হুকুম মানি না বলেন ডাক্তারের হুকুম যতটুকু মানি বাবারে এতটুকু যদি রব্বুল আলামিনের হুকুম মানতাম তাহলে আমরা প্রত্যেককে আল্লাহর ওলি হয়ে যেতাম মির্জা রহমাতুল্লাহ আলাইহির মতো আমাদের প্রত্যেকের বছরে বছরে ওরস মাহফিল হতো আমাদের জন্য মানুষ জিয়ারতে আসতো আমাদের নামের উপরও জয় গান স্লোগান হতো কি বলেন ঠিক কি না দেখেন বাবা ডাক্তার বলেছে তুমি গরুর মাংস খাবে না আমরা খাই না ডাক্তার বলেছে তুমি সকালবেলা হাঁটবে না হয় তুমি ডায়াবেটিস ইন্তেকাল করবে আমরা ডায়াবেটিসের কারণে সকালবেলা উঠে হাঁটতে থাকি নামাজ পড়ি বা না পড়ি আপনার আমার রব আপনার আমার মালিক আপনার আমার স্রষ্টা তিনি আপনাকে আমাকে হুকুম দিয়েছে বান্দারে তোমার ঘরের মসজিদ তোমার ঘরের পাশের মসজিদে তোমাকে সকালবেলা ফজরের সময় ডাকা হয় তুমি ওঠো না তোমাকে জোহরের সময় ডাকা হয় তুমি মসজিদে আসো না তোমাকে আসরের সময় ডাকা হয় তুমি মসজিদে আসো না তোমাকে মাগরিবের সময় ডাকা হয় তুমি মসজিদে আসো না তোমাকে এশারের সময় ডাকা হয় তুমি মসজিদে আসো না তোমাকে আবার ফজরের সময় ডাকা হয় তুমি ঘুম থেকে উঠে মসজিদে আসো না তুমি তো আমার হুকুম অমান্য করলে কিন্তু আপনার আমার মালিকের হুকুম আমরা মানি না ডাক্তারের হুকুম মানি ডাক্তার একবারের পর দুইবার তার প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ না খেলে তার হুকুম অনুযায়ী না চললে ডাক্তার প্রেসক্রিপশন ফেলে দেয় এরপরে আপনার আমার মালিক একদিনও বলে নাই আজকে তুমি খাবার পাবে না আজকে তোমাকে হাঁটার শক্তি দেব না আজকে তোমাকে চলার শক্তি দেব না আজকে তোমাকে ঘুমাতে দেব না আজকে তোমাকে কোনো শক্তি দেব না দেখার শক্তি দেব না শোনার শক্তি দেব না যাও তুমি আমার রহমত থেকে দূরে সরে যাও এটা কি একবারও বলেছে বলেন ওই মালিকের হুকুম আমাদের মানা দরকার আছে কিনা বলেন জোরে বলেন আছে কিনা তাহলে মালিক বলেছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক বলি সুবহানাল্লাহ কোরআন শরীফের প্রথম আয়াত অর্থাৎ প্রথম আয়াত বলতে শুরু না যখন কোরআন নাজিল হয়েছে এই আয়াতটা সর্বপ্রথম এই আয়াতের ভিতরে বলা হয়েছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক পড়ো তোমার প্রভুর নামে কার নামে আপনার আমার প্রভুকে জোরে বলেন আপনার আমার প্রভুকে আরো জোরে বলেন কি বাবা ভয় পান মামলা হবে প্রভুর নাম যদি জোরে বলেন মামলা হবে এই কয়েকজন মানুষ সামনে নির্বাচন আসছে যদি মিছিল দেই রাস্তা গরম হয়ে যাবে ছয় গ্রাম গরম হবে কিন্তু এই মসজিদের ভিতরে আপনার আমার রবের নাম নিব সেখানে আপনার আমার দিল কাঁপে জোরে বলেন আপনার আমার প্রভুকে আপনার আমার প্রভুকে আল্লাহ আল্লাহ কি বলেছেন পড়ো তোমার প্রভুর নামে কার নামে আমরা সর্বপ্রথম পড়াই হাট্টি ম্যাটিম টিম তাদের খাড়া দুটি সিং এটা কি প্রভুর নাম বলেন প্রভুর নাম কি আল্লাহ আমরা সকল কিছু শেখাই বাচ্চাকে গান শেখাই বাচ্চাকে বিভিন্ন কিছু শেখাই বিশেষ করে বর্তমান সমাজের মা বোনরা বর্তমান সমাজের মা বোনরা বাচ্চাদেরকে গান শোনায় গান শুনাইয়া শুনাইয়া বাচ্চাদেরকে খাওয়ায় বাবারে ভাইরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বাচ্চারা যখন শিশু থাকে তাদের মগজ নরম থাকে বলি সুবহানাল্লাহ তাদের ওই শিশু বয়সের মগজে তাদেরকে যেটা শ্রবণ করানো হবে তাদেরকে যেটা শোনানো হবে তাদের মগজে সবসময়ের জন্য এটা থাকে বাচ্চাদেরকে যদি শিশুবেলায় গান শোনান এই বাচ্চা কি বড় হলে কি গান বলবে নাকি কোরআন তেলাওয়াত করবে বলেন বাচ্চাকে যদি আপনি কার্টুন দেখেন এই বাচ্চা কি কার্টুনের কথা বলবে নাকি নবীজির মুজেজার কথা বলবে বাচ্চাকে যদি আপনি বিভিন্ন প্রকার নাচ এবং ড্যান্স দেখান এই বাচ্চা তো শিশু বয়সে নাচ এবং ড্যান্স শিখবে এই বাচ্চা তো রুকু সেজদা কিভাবে করতে হয় সেটা শিখবে জোরে বলেন শিখবে আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা দ্বীনী ইলম শিক্ষা করা সকল নর এবং নারীর জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ কবি বলেছেন
আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে শিক্ষিত একটি জাতি দিব কি দিব বলেন শিক্ষিত মা এখন কোন শিক্ষায় শিক্ষিত মা লাগবে বলেন এই শিক্ষা যেই মা গান গাইতে জানে জোরে বলেন এই শিক্ষা লাগবে একটু কথা বলবেন বাবা তাহলে আপনারা শুনে মজা পাবেন আমি বলে মজা পাবো আসলে এই মজলিসটা শিক্ষা এবং শিখানোর মজলিস আমরা আজকে কানের সুখ পাওয়ার মজলিস বানিয়ে ফেলেছি কানে যতক্ষণ পর্যন্ত তৃপ্তি না হয় ততক্ষণ পর্যন্ত বসি না কানে তৃপ্তি আছে তো বসেছি কানে তৃপ্তি নাই তো উঠে দৌড় এই মজলিসটা কি সেই মজলিস এখানে আপনি আমি আসছি শিখতে একটা কথা যদি শিখি আজকের এই মাহফিল থেকে 50 কথা দরকার নাই একটা কথা শিখে এর পর্যন্ত যদি এই কথার যদি আমরা আমল করতে পারি কাল হাশরের ময়দানে আমরা ধন্য কি বলেন ঠিক কি না তাহলে আমাদের মাদেরকে কোন শিক্ষায় শিক্ষিত লাগবে মা যদি হয় গান শিক্ষার শিক্ষক এই শিক্ষা দ্বারা কি হবে জোরে বলেন হবে মা যদি হয় ড্যান্সের শিক্ষক সেই শিক্ষায় হবে মা যদি হয় হারাম শিক্ষার শিক্ষক ওই শিক্ষায় হবে মাকে লাগবে যদি আপনার আমার মা কোরআন তেলাওয়াত জানে আপনি আমি যখন ঘুমাতে যাব আপনার আমার মা বলবে বাবা তুমি আমার সাথে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সন্তান শিশু সন্তান মায়ের সাথে বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মা যদি জানে সূরাতুল ফাতিহা সন্তান শিখবে সূরাতুল ফাতিহা বিশেষ করে আমি বলি বাবারে আজকে এই মসজিদের ভিতরে আল্লাহর ওলি নিচে শোয়া আছেন আপনারা সকলে আল্লাহ তাআলার ঘরের মুসল্লি আলেম ওলামা বসা আছেন আল্লাহ তাআলার জমিনের নিচে মাদ্রাসায় ভর্তি হওয়ার পূর্বে আমার মা আমাকে 11টা সূরা বিসমিল্লাহ মুখস্থ করাইয়েছে এই জন্য আমার মাকে নিয়ে আমি গর্ব করি আমার মা শিখাইছে আলিফ পাতা চিনি না কিচ্ছু পড়তে জানি না আমার মায়ের সাথে আমার মনে আছে যখন বিছানায় ঘুমাইতাম মা আমাকে 11টা সূরা দৈনিক পড়াইয়া তারপর ঘুম পড়াইতো এরকমের মা দরকার আছে কিনা বলেন দরকার আছে কিনা বলেন তাহলে এই মাকে এই মায়ের কি কোরআন শরীফ শিক্ষার দরকার আছে না নাই আজকে আমাদের মেয়েদেরকে ডাক্তার বানাতে প্রস্তুত ইঞ্জিনিয়ার বানাতে প্রস্তুত আরো অনেক কিছু বানাতে প্রস্তুত কিন্তু কোরআন শিক্ষাতে প্রস্তুত না প্রত্যেকটা মা এবং প্রত্যেকটা ভাইয়ের প্রত্যেকটা বাবা এবং প্রত্যেকটা বন্ধুর আমাদের সকলের জন্য প্রাথমিক আরবি শিক্ষা প্রত্যেক প্রাথমিক দ্বীনি শিক্ষা প্রত্যেকের জন্য ফরজ বলেন ঠিক কি না যদি আপনার মেয়েকে আপনি না শিখান বাবা হিসাবে আপনি কাল হাশরের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে তোমাকে তো আমি বলেছিলাম তোমার সন্তানকে তুমি কোরআন শিখাও তুমি শিখাও নাই আজকে আমার কাছে জবাব দিয়ে যাও ওই কাল হাশরের ময়দানে রব্বুল কারীম যখন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে কি জবাব দিব ওই রব্বে কারীম যখন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে তোমার স্ত্রীকে তুমি শিখাও নাই কি জবাব দিব বাবা বাবারে ভাইরে মা যদি কোরআন শিক্ষায় শিক্ষিত হয় মা যদি ঘরে নামাজি হয় মা যদি ঘরে পর্দাওয়ালি হয় মা যদি আর দ্বীনি শিক্ষায় শিক্ষক হয় মা আপনাকে কোরআন শিখাবে মা আপনাকে হাদিস শিখাবে মা আপনাকে তাফসির শিখাবে মা আপনাকে সকল ফরজে আইন শিখাবে মা আপনাকে আকীদা শিখাবে মা আপনাকে রাসূলের প্রেম শিখাবে মা আপনাকে আল্লাহ তাআলার ভালোবাসা শিখাবে মা আপনাকে আল্লাহ তাআলার হুকুম শিখাবে শিখাবে এরকমের একটা মা আপনার আমার দরকার আছে কিনা জোরে বলেন সেই মা যদি দরকার হয় তাহলে আপনার আমার মা যারা এখন আমাদের যারা মা তাদের কি এখন মাদ্রাসায় পড়ার বয়স আছে বলেন আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে নিষেধ করেন নাই কিন্তু পর্দাকে আমাদের জন্য ফরজ করেছেন পর্দা রক্ষা করে আপনার আমার মেয়েকে আমাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে দ্বীনি শিক্ষায় যখন আপনার আমার মেয়েকে আপনাকে আমাকে শিক্ষিত করতে হবে তাহলে সেই শিক্ষা ব্যবস্থাটা কেমন দরকার আমাদের নামাজ এটা কি 24 ঘন্টা ফরজ বলেন নামাজ পড়া 24 ঘন্টা ফরজ কথা বলেন ফরজ
আমাদের জন্য একটা ফরজ আছে যেই ফরজটা 24 ঘন্টা দায়মান ফরজ সেই ফরজটা কি কে কে বলতে পারেন একটু হাত জাগাই বলেন কি ফরজ এটা কি রাতে দিন কখনোর জন্য কাজা করা যাবে নামাজ পড়লে আপনি আমি কাজা করতে পারি নামাজ আজকে পড়ি নাই কাজা করার ব্যবস্থা আছে হজ করি নাই কাজা করার ব্যবস্থা আছে যাকাত দেই নাই কাজা করার ব্যবস্থা আছে আমার আপনার যতগুলো পয়েন্ট আছে সকল কিছুর কাজা করার ব্যবস্থা আছে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ফরজ দিয়েছেন পর্দা এই পর্দা কিন্তু কাজা করার কোনো ব্যবস্থা আছে নাই পর্দা যেহেতু কাজা করা যাবে না তাহলে সেই পর্দাটা আমরা কতটুকু করি আপনার আমার মেয়েদেরকে যদি আমরা কোরআন শিক্ষায় শিক্ষিত করি আপনার আমার মাকে যদি আমরা আপনার আমার মা যদি কোরআন শিক্ষার শিক্ষক হয় আপনাকে আমাকে মাদ্রাসায় যাওয়ার দরকার নাই আপনার আমার মা আমাকে কোরআন শিক্ষায় শিক্ষিত করবে আপনার আমার মা আপনাকে আদর্শ শেখাবে আজকে আমাদের ভিতরে আদব নাই আজকে আমাদের ভিতরে লেহাস নাই আজকে আমাদের ভিতরে লজ্জা নাই আজকে আমাদের ভিতরে কোনো প্রকার আমল নাই যদি মা নামাজি হয় সন্তানকে ফজরের সময় ডাক দিবে বাবা ঘুম থেকে ওঠো মা যদি নামাজি হয় যোহরের সময় বলবে তুমি ফজরের নামাজ পড়ো নাই দুপুরের সময় আমার ঘরে তোমার ভাত নাই মা যদি ঘরে নামাজি হয় বলবে তুমি ফজরও পড়ো নাই আসরও পড়ো নাই তোমার ঘরে তোমাকে কিন্তু আজকে রাতে আমার ঘরে জায়গা নাই সন্তান যখন মাগরিবের নামাজ পড়ে ঘরে আসবে তখন বাবা মা বলবে ঠিক আছে বাবা আমি তোমাকে এমনে চেয়েছি মা যদি আদর্শবান হয় সন্তান কখনো মায়ের সাথে খারাপ ব্যবহার করতে পারবে না আজকে আমরা এমন শিক্ষায় শিক্ষিত করি আজকে আমার সন্তানকে ডাক্তার বানালাম আজকে আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানালাম আজকে আমার সন্তানকে আরো অনেক কিছু বানালাম এই সন্তান এই সন্তান এই সন্তান আমাকে আপনাকে যখন বৃদ্ধ হলাম আমাকে আপনাকে কোথায় পাঠায় বলেন বৃদ্ধাশ্রমে কোথায় রিস্কাওয়ালার মা কিন্তু বৃদ্ধাশ্রমে পাবেন না একজন দিন মজুরের মা বৃদ্ধাশ্রমে পাবেন না একজন সাধারণ খেটে খাওয়া মানুষের মা বৃদ্ধাশ্রমে পাবেন না আমার মনে হয় না পৃথিবীর জমিনে কোনো আলেমের মা বৃদ্ধাশ্রমে পাবেন কিন্তু আমার দেখা মতে যদি আপনি নেটে সার্চ দেন তাহলে অন্তত হাজারো মা পাবেন যারা এখন বৃদ্ধাশ্রমে তাদের কোন সন্তান ডাক্তার কোন সন্তান ইঞ্জিনিয়ার কোন সন্তান উচ্চ শিক্ষায় বিদেশের জমিনে আছে কোন সন্তান বাংলার জমিনের বড় বড় পোস্টে আছে তাদের মাদেরকে বৃদ্ধাশ্রমে পাবেন তাহলে আপনার সারা দিনের খেটে খাওয়া পয়সা আপনি নিজে খাইলেন না আপনি নিজে নামাজ পড়লেন না আপনি নিজে হজ করলেন না আপনি নিজে যাকাত দিলেন না সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন কি লাভ হলো বাবা কি লাভ হলো বাবা মা খায় নাই মায়ের কাছে এক টাকা আসলে সন্তানকে গোপনে দিয়েছে তুমি ডাক্তার হও আমাকে অনেক খাওয়াবে তুমি ইঞ্জিনিয়ার হও আমাকে অনেক পড়াবে তুমি বড়লোক হও তুমি আমাকে অনেক বড় থাকার জন্য বিলাসবহুল বাড়ি দিবে বিলাসবহুল গাড়ি দিবে কিন্তু ওই সন্তান যখন ইঞ্জিনিয়ার হলো ওই সন্তান যখন ডাক্তার হলো ওই সন্তান যখন জাতীয় সংঘ অধিদপ্তরের একজন কর্মকর্তা হলো ওই সন্তানের জন্য তখন জায়গা হলো বৃদ্ধাশ্রম কি বলেন ঠিক কি না জোরে বলেন ঠিক কি না মনে হয় এক মাস হবে না ঢাকার এক বৃদ্ধাশ্রমে জাতীয় সংঘ অধিদপ্তরের একজন কর্মকর্তা নারী তিনি বৃদ্ধাশ্রমে আছে এনটিপির সংবাদ আমি মনে মনে তখন বললাম আমার বাবা আমাকে ডাক্তার বানায় নাই অনেক ভালো করেছে আমার বাবা আমাকে ইঞ্জিনিয়ার বানায় নাই অনেক ভালো করেছে আমার মা আমাকে বাংলা উচ্চশিক্ষিত করায় নাই অনেক ভালো করেছে যদিও বা ছোট্ট একটি মসজিদে চাকরি করি অল্প কিছু টাকা বেতন পাই আপনারা ভালো জানেন আপনাদের এলাকার ছোট্ট মসজিদগুলোতে কত টাকা বেতন তারপরও তো মায়ের সাথে খারাপ ব্যবহার করি না তারপরও তো বাবার সাথে খারাপ ব্যবহার করি না তারপরও তো কোনো প্রকার খারাপ আচরণ করি না তারপরও তো চিন্তা করি মানুষকে একটু সহযোগিতা করার তারপরও তো চিন্তা করি কিভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করা যায় তারপরও তো কখনো কোনো মানুষের ক্ষতি করার চেষ্টা করি না কি বলেন করে করে না তাহলে বাবারে ভাইরে আমাদের সন্তানদেরকে মাদ্রাসা শিক্ষার দরকার আছে বলেন দরকার আছে
দিনী শিক্ষা যদি থাকে আজকে বোনদেরকে বলবো অনেক বোনরা আছে যখন স্বামীর ঘরে যায় শাশুড়ি ভালো না যখন ওই ঘরের শাশুড়ি তিনি হয় তখন তার ঘরে যে বউ আসে তিনিও বলে শাশুড়ি ভালো না আজও পর্যন্ত আমার মনে হয় না কোন ঘরের বউয়ের মুখে শুনেছি যে আমার শাশুড়ি খুব ভালো আমার শাশুড়ি আমাকে জ্বালায় না আমার শাশুড়ি আমাকে মায়ের মতো দেখে বাবারে ভাইরে আমার পর্দার আড়ালের বোনদেরকে বলবো নিচেও হয়তোবা আমার অনেক বোনের আছে অনেক মায়ের আছে আজকে থেকে আমরা রব্বুল আলামিনের কাছে তওবা করি যে আজকে থেকে শাশুড়ি আমার মা আজকে থেকে ননদ আমার বোন আজকে থেকে তারাই আমার রক্তের আজকে থেকে তারাই আমার আপন যতদিন বাবার বাড়ি ছিলাম ততদিন তারা আমার আপন ছিল এখন শ্বশুর বাড়িতে আসছি তারা এখন আমার আপন তারাই আমার স্বজন তারাই আমার বিপদে আপদে সুখে দুঃখে সকল অবস্থায় দেখবে এই মনোভাবটা যদি আপনার আমার ভিতরে আসে তাহলে আপনার আমার সংসারের শান্তি হবে না অশান্তি হবে জোরে বলেন এই নসিহতটা কি আজকে বাড়িতে গিয়ে করতে পারবেন বলেন দরকার আছে এই নসিহতটা আপনি আমি করতে পারবো না আপনার আমার মা যারা আছে তাদেরকে নসিহত করব বাবা মা আপনার আমার ঘরে স্ত্রী এসেছে সে তো আমার স্ত্রী না তাকে আপনি মেয়ের মতো দেখেন আপনার মেয়ে আপনার কাছে থাকলে আপনি কতটুকু আদর করতেন ইনি তো এখন আপনার মেয়ে আপনার মেয়ে এখন আরেকজন শাশুড়ির হাতে গিয়েছে তাকে আপনি তার হাতে সুপর্দ করে দেন তিনিও ভালো থাকবে এখন আপনার ঘরে যিনি বউ তাকে আপনি আল্লাহ তাআলার দ্বীনি শিক্ষার দিকে তাকান আল্লাহ তাআলার হুকুমের দিকে তাকান রাসূলের সুন্নাতের দিকে তাকান আমরা তো কোনো মানুষকে কষ্ট দিতে পারি না আমরা কোনো মানুষের সাথে হিংসা করতে পারি না আমরা কোনো মানুষের সাথে গীবাত করতে পারি না আমরা কোনো মানুষের শিকায়ত করতে পারি না আমরা কোনো মানুষের মনকে কষ্ট দিতে পারি না এটাই হচ্ছে দ্বীনি শিক্ষা এই দ্বীনি শিক্ষা আপনার আমার মায়ের দরকার আছে আপনার আমারও দরকার আছে এই জন্য মা বোনদেরকে দ্বীনি শিক্ষা বেশি দরকার এই জন্য মা বোনদেরকে দ্বীনি শিক্ষা বেশি দরকার একটা শিশু সন্তানের সামনে মা যতটুকু সময় বসে বাবা তার একশো ভাগের এক ভাগও বসে না বাবা যদি আলেম হয় বাবা সন্তানকে সূরা শেখাতে পারে না সময় নিয়ে বাবা সারাদিন কাজ করে সন্তান ঘরে থাকে সন্তানের সাথে মা থাকে তার শিক্ষক সন্তানের সর্বপ্রথম শিক্ষক হচ্ছে সন্তানের মা কি বলেন ঠিক কিনা ওই মার যদি দ্বীনি শিক্ষা না থাকে তাহলে আপনার আমার সন্তানকে কে শিখাবে দ্বীনি শিক্ষা বাবারে ভাইরে আপনাদের হাতেও ধরি পায়েও ধরি আজকে থেকে আপনার আমার স্ত্রীদেরকে আকিদা দেখে বই কিনবেন আকিদাগত আলেম দেখে তাদের বই কিনবেন মাসলাক দেখে আলেম দেখে তাদের পুস্তক কিনবেন কিনে তাদেরকে দিবেন এখন কিন্তু আবার আমাদের ভিতরে ফেতনা আসছে নারী পুরুষ সব সমান নারী পুরুষ সমান অধিকার আছে না বলেন বলেন আছে আছে না তাহলে যারা নারী নারীর অধিকার এবং পুরুষের অধিকার সমান যদি হয় তারা কি নারীর ইজ্জতের গ্যারান্টি দিতে পারবে বলেন বুকে হাত দিয়ে বলেন বাবা পারবে বাবা পারবে বাবা বলেন পারবে যদি আমার মা আপনার বোনকে দ্বীনে ইসলামের ছায়া তলে আসে তাহলে আপনি আমি বুকে হাত দিয়ে গ্যারান্টি দিতে পারি কিনা বলেন আপনার আমার মায়ের ইজ্জতের গ্যারান্টি জোরে বলেন পারি কিনা বলেন পারি বুকে হাত দিয়ে বলি পারি কিন্তু আপনার আমার মাকে আপনার আমার বোনকে পুরুষের পোশাকে রঙিন করেন পুরুষের মতো প্যান্ট পরান পুরুষের মতো শার্ট পরান রাস্তায় ছেড়ে দেন দেখবেন আপনার আমার মাকে বর্তমান সমাজের যুবক ভাইয়েরা যুবক বন্ধুরা ছেড়ে দিবে না টিস করবে বলেন টিস করবে আরো বহুত কথা বলবে ও কথাগুলো বলার মতো স্টাইল এটা না আর যদি আপনার আমার বোনকে ঢিলা ঢালা টাইট না ঢিলা ঢালা একটা বোরখা পরাই রাস্তা দিয়ে ছেড়ে দেই এটার মধ্যে কি গুড়া আছে এটার মধ্যে কি বুড়া আছে এটার মধ্যে কি যুবতী আছে এটার মধ্যে কি মেয়ে আছে এটার মধ্যে কি কোনো বাড়ির বউ আছে নাকি এটার মধ্যে নানি আছে নাকি দাদি আছে বোঝার কোনো ক্ষমতা আছে বলেন ওই যুবক ভাই তিনি তখন টিস করবে না তিনি বলবে চাচি আপনি কোথায় যাবেন বলেন আপনি যদি পথ হারাইয়া যান আপনার পথ আমি বাতলাইয়া দিব কি বলেন বলবে কি না বলবে কি না তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার কোনো মা তোমার কোনো বোন মাহরুম কাউকে একা ছাড়বে না মাহরুম কাউকে একা পথ চলতে দিবে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হঠাৎ ঘর থেকে দৌড় দিলেন ঘটাত থেকে যখন দৌড় দিলেন তার ঘরের যে উপরে চৌকট ছিল চৌকটের সাথে বাড়িখে তার কপাল থেকে টপ 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 রক্ত পড়তেছে রক্তমাখা কপাল নিয়ে কপালটা হাত দিয়ে চেপে ধরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন হে ওমর এই মক্কার বুকে কে আর এত বড় সাহস যে তোমার কপালে আঘাত করবে কে এত বীর পুরুষ তাকে আমি দেখতে চাই কে এই ব্যক্তি তুমি কি তার নামটা একটু আমাদেরকে বলো তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কপালে আঘাত করার মতো এই মক্কার জমিনে কোন বীর পুরুষ নাই কোন পালোয়ান নাই কোন যুদ্ধ কোন যোদ্ধা নাই কিন্তু আমার কপালে আঘাত করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হাদিস বলেন কে আপনার বলি সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ ওমরকে যে হাদিস আঘাত দিতে পারে এই হাদিসের তাফসীর কত এই হাদিসের তাফসীর কত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার মেয়ের ঘরে ছিলাম তৃতীয় কোনো ব্যক্তি ছিল না আমি আমার মেয়ের ঘরে ছিলাম তৃতীয় কোনো ব্যক্তি ছিল না যখন আপনার হাদিস আমার শরণ আসলো তখন আপনি তো আমাদেরকে বলেছিলেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কেনা তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি একা ঘরে তার মেয়েও যদি হয় তিনি যদি বসবাস না করে তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থায় বসবাস করতে নিষেধ করেছেন নবীজি আপনার ওই হাদিস কেন আমার মনে পড়লো আমি আমার মেয়ের ঘরে বসবাস করেছিলাম আপনি তো এরপরে বলেছিলেন যে ওখানে এই দ্বিতীয় ব্যক্তির পরে তৃতীয় আরো একজন ব্যক্তি হাজির হয় তিনি বলেন তো কে শয়তান শয়তান আমাদেরকে কি ভালো কাজ করায় শয়তান আমাদেরকে নামাজে পাঠায় শয়তান আমাদেরকে ঘুম থেকে উঠিয়ে রোজা রাখায় শয়তান আমাদেরকে ঘুম থেকে উঠিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ায় শয়তান আমাদেরকে নারীদেরকে সম্মান দিতে শেখায় শয়তান আমাদেরকে নারীদেরকে বেইজ্জতি শেখায় কি বলেন ঠিক কিনা শয়তান আমাদেরকে হালাল খাবার শেখায় শয়তান আমাদেরকে কিক শেখায় শয়তান আমাদেরকে জিকির শেখায় শয়তান আমাদেরকে তসবি পড়া শেখায় শয়তান আমাদেরকে ইবাদত বন্দেগি শেখায় শয়তান আমাদেরকে সব সময় ধোঁকা দেয় আমরা সকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচব কিনা জোরে বলেন ইনশাআল্লাহ আমাদের নারীদেরকে এখন সর্বপ্রথম দ্বীনী শিক্ষায় শিক্ষিত করব আজকে এই মজলিস থেকে আমরা ওয়াদা করে নেই যদি আপনার মা আপনার বোন দ্বীনী শিক্ষায় শিক্ষিত হয় আমার সময় শেষ বাবারে যদি আপনার আমার মা আপনার আমার বোন দ্বীনী শিক্ষায় শিক্ষিত হয় তাহলে আপনাকে যখন মা হবে তখন সন্তানকে নামাজে পাঠিয়ে দিবে যখন মা হবে সন্তানকে হারাম খেতে দিবে না যখন ঘরের বউ হবে তখন স্বামীকে নামাজ বেনামাজি অবস্থায় থাকতে দিবে না একজন স্বামীকে যদি মহামূল্যবান একজন ওলি বানাতে পারে সেটা কে পারে বলেন সর্বপ্রথম নারী কে পারে কে পারে একটা উদাহরণ এটা দিয়ে শেষ এক মহিলা তিনি বলতেছে যে আমি আপনার কাছাকাছি হতে চাই তখন তিনি বললেন না তখন তিনি বললেন যে তুমি দেখতে চাও আমি তোমাকে কাছাকাছি এনে ছাড়ব বললেন পারলে দেখাও তখন তিনি তার গায়ের পোশাক খুলে ফেললেন এরপরে যখন তিনি কাছাকাছি গেলেন না তখন তিনি বললেন তুমি কি আমাকে ধরবে না আমি জোরে ডাক দিব তুমি কি আমাকে ধরবে না আমি জোরে ডাক দিব তখন তিনি সম্মানের ভয়ে তার কাছে গেলেন এরপরে আবার জোরে ডাক দিলেন কি করছে বলেন যখন কাছে আসছে তখন জোরে চিৎকার দিছে যখন চিৎকার দিয়ে আবার লোক জড়ো করেছে তখন আবার বললেন যখন লোকজন জিজ্ঞাসা করলো কি হয়েছে তখন ওই ব্যক্তি বলতেছে আমি উষ্ট্রা খেয়েছি এই ব্যক্তি আমাকে বাঁচিয়েছে একজন মহিলা আপনাকে বিপদে ফেলতেও পারে বিপদ থেকে বাঁচাতেও পারে মহিলার হাতে আল্লাহর ওলি হওয়া যায় একজন নারীর হাতে আল্লাহর ওলি হওয়া যায় যদি মা হয় আল্লাহর ওলি তাহলে আপনি আমার অবস্থা হবে আব্দুল কাদের জেলানির মতো যদি মা হয় কোরআনে হাফেজা
তাহলে আব্দুল কাদের জেলানি যেমন মায়ের গর্ভে 18 পারা মুখস্থ করে এসেছে কারণ মা কোরআনে হাফেজা ছিল 18 পারার তাহলে আপনি আমিও কোরআনে হাফেজ হতে পারবো কেননা মা কোরআন তেলাওয়াত করেছে সন্তান গর্ভে বসে শুনেছে শুনে শুনে আল্লাহর ওলি আব্দুল কাদের জেলানি হয়েছে মা ছিল পর্দায় সন্তান আব্দুল কাদের জেলানিও পর্দায় ছিলেন মা এমন পর্দা করতেন তার হাত পাও জীবনে কেউ দেখে নাই তাকে কেউ জীবনে স্পর্শ করতে পারে নাই এখন আপনাদের আমাদের মা তেমন দরকার আছে কিনা বলেন আমাদের গ্রামে একটা কথা প্রচলন ছিল যে তোমার আমার মা বাজারে যাওনি হাটে যাওনি মার্কেটে যাওনি সিনেমা হলে যাওনি ড্যান্স যাওনি তার পেটে কি জন্ম নেবে আব্দুল কাদের জিলানী বলেন জোরে বলেন জোরে বলেন তার পেটে কি আব্দুল কাদের জিলানী হবে তার পেটে কি আদর্শবান সন্তান হবে তার পেটে কি একজন নামাজি সন্তান হবে বাবা পাত্র ভালো তো দদি ভালো আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের মা বন্ধুদেরকে دینی শিক্ষায় শিক্ষিত করার তৌফিক ইনায়েত করুক সকলে বলেন আমিন ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো পূর্বে যদি دینی শিক্ষাটা তাদেরকে দেই তাহলে আপনাকে আমাকে বিদ্যা আশ্রমে পাঠাবে না আপনারা আমার খেদমত থেকে তারা বিমুখ থাকবে না এইজন্য আপনাদের আমাদের মা বন্ধুদেরকে دینی শিক্ষায় শিক্ষিত করব সকলে বলি ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক ইনায়েত করুক সকলে বলেন আমিন